আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে একটা ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করছি তিনটা গিফট আমার হাতে দেখতে পাচ্ছেন তো এটা আসলে একটু আনবক্সিং করব আপনারা জানেন আসলে ম্যাজিক বক্স এই খেলাটি আসলে অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন শকরা দারাজ তো আসলে তাদের এই যে ম্যাজিক বক্সের নামে তারা আসলে কি পাঠালো আমাদেরকে এটি আপনাদেরকে একটু দেখাবো আনবক্সিং করে তারা আসলে কি ম্যাজিক বক্সের নামে যে মানুষের কে ধোকা দিচ্ছে না আসলেই সেই দামে আমরা যে পণ্যটা পেয়েছি সেটা আসলেই কতটি মানে স্বয়ং কতটি ভালো সেটি কিন্তু আসলে আপনাদেরকে সরাসরি দেখাবো আপনাদের আশা করি একটা আইডিয়া হবে এবং কীভাবে ম্যাজিক বক্সটা আপনারা খেলবেন সেটিও আপনাদেরকে একটু জানার চেষ্টা করব তো যা আমি প্রথম দা থেকেই আসলে আমি আনবক্স করি দেখতে পাচ্ছেন দারাজের এই লেখাগুলো আর যেহেতু আবহাওয়ার একটু সমস্যা আমি যত দ্রুত সম্ভব আপনাদের এটা আনবক্সিং করবো তিনটাই প্যাকেজিংটা অবস্থা এই দেখতে পালেন আমি প্রথমে কিন্তু আসলে এটা কিন্তু খুলছি আমি এর আগে খুলে দেখিনি শুধুমাত্র আপনাদেরকে নিয়ে দেখব বলে কিন্তু আসলে এই কাজটি করা তো প্রথমে যেটি খুললাম আসলে দেখে তো আমার নিজেরই অবাক লাগছে যে ম্যাজিক বক্সের নামে কি তারা আসলে পাঠালো আমি একটু খুলে পরিপূর্ণ দেখব যে এটা একটা চশমা চশমাটা চশমাটা কেমন কি অবস্থা এমন কাজে লাগবে সমস্যা নেই তবে যে টাকাটা নিয়েছিল সেই হিসেবে চশমাটা আমার কিন্তু আসলে ততটা ভালো মনে হলো না এটার দাম কিন্তু নিয়েছিল নিরানব্বই টাকা আচ্ছা এটা আমি সাইডে রাখি আমি সরাসরি যেহেতু এই ভিডিওগুলো করি নি আমি আপনাদেরকে সরাসরি একেবারে সাইকেলের পাশে কিন্তু ভিডিওটা করে দেখাচ্ছি এটা একটু বড়ো এটা একটু আপনাদের পরে দেখায় আসলে কোনোটাই লাভ হয়েছে কি আসলে লসে আছে এটা কিন্তু আপনাদের দেখাবো আমি দ্বিতরা খুলে দর্শক এটা নিয়েছিল একশো নিরানব্বই টাকার মতো এটা দেখছি একটা ব্যাগ সম্ভবত আমি আপনাদের দেখাই আসলে ম্যাজিক বক্সের নামে আসলে দারাজ যে পাঠালো অবাক হয়ে যাবেন অবস্থা দেখেন হ্যাঁ এই যে একশো নিরানব্বই টাকায় যে পনেরোটা আসলে দামই তো এর থেকে কম তাহলে তারা এই যে নামটা দিয়ে যে এগুলো পাঠানো এই তো আমার ততটা ভালো মনে এটা দুই নাম্বার প্রোডাক্ট এটা একশো নিরানব্বই টাকা দাম নিয়েছিল আর যেটা দুশো নিরানব্বই টাকা দাম নিয়েছিল আমি সেটা সেটাই আপনাদেরকে আনবক্স করে দেখাবো আর এই বিষয় নিয়ে একটু কথা বলবো দেখি এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা সবচেয়ে হাই প্রোডাক্ট ছিল এটা একটু খুলে দেখি এটা আবার কি সাদা পানা কি এটা দর্শক দুইটা কালার দুইটা দেখতে পাচ্ছি সম্ভবত মনে হয় গেঞ্জি হতে পারে এই আবার কি এ তো বুঝতে পারলাম না কি জিনিস এটা ঠিক বালি ছিল না কপার আল্লাহই জানে তো এটা কি বুঝতে পারলাম না আসলে কি পাঠাইলো আসলে এতগুলো টাকা খরচ করে নষ্ট করে অবাক তো বলে না আমি তো অবাক তো আসলে আমি এদের এই পণ্যগুলো দেখে নিজে অবাক যত বাদ দেওয়া হয় যে মালগুলো আছে এইটা নিয়ে আসলে এই দেখুন দুইটা পাঠিয়েছে টাকা দাম দাম এত মানে না আমাদের তো ধারণা মনে হয় দুইটা দুই কালারের একটা দুইটা জিনিস পাঠিয়েছে এই এত গেঞ্জি দিলেও পড়তে পারতাম তো এই কি করবো আমি চিন্তা করতে পারছি না আপনারা যারা জানেন এটা একটু কমেন্ট করেন আমরা একটু সেটা কাজ করব তো এখন আসি মেন একটু বিষয়ে তো দেখুন যে আসলে দুশো নিরানব্বই টাকায় যে ম্যাজিক বক্সের নামে আমরা এর আগে যে ম্যাজিক বক্সগুলো পেয়েছি সেখানে একটা কার্টুন থাকে কার্টুনে অনেকটা পণ্য থাকে দুই তিনটা আইটেম থাকে আর এখানে ম্যাজিক বক্সের নামে আপনারা অনেকেই বাই করতে পেরেছেন তাদের যারা যারা আসলে এই পণ্যগুলো নিয়েছেন তারা সবাই কিন্তু বলছে যে আসলে যে টাকা বা যে ম্যাজিক বক্সের নামে যে মানুষের সাথে প্রতারণা আসলে এটা কিন্তু তাদের উচিত হয়নি তো তারা আসলে পারত যে আসলে এইগুলো দিয়ে মানুষের আকর্ষণ বাড়িয়ে তাদের পণ্যগুলো কিন্তু আরও বেশি সেল হতো তাদের প্রতি একটা আস্থা ভালোবাসা তৈরি হতো কিন্তু এই যে আমি যে পণ্যগুলো পেয়েছি যে টাকার অনুযায়ী আমি তো কখনোই আর এই ম্যাজিক বক্সের খেলা কখনোই খেলবো না তো যাক আমি খারাপ কিছু বলবো না দেখতে পেলেন যে আপনার সামনে করলাম আর এই যে এটা হচ্ছে একশো নিরানব্বই টাকার একটা ব্যাগ যেটা আসলে আমাদের জায়গায় কিন্তু একশো টাকা একশো বিশ টাকায় পাওয়া যায় সেটা একশো নিরানব্বই আমার নিতে হলো এই চশমাটা দেখতে পাচ্ছেন একদম নর্মাল একটা চশমা যে নিরানব্বই টাকার দাম এটাই একই অবস্থা তো এই মোটামুটি পণ্যগুলো দিয়েছেন তো আপনারা বুঝতে পারছেন যে কি একটা জিনিস আমাদেরকে উপহার দিল দারাস তো কমেন্ট করে আপনাই করবেন আপনারাই এর জবাবগুলো কমেন্টের মাধ্যমে পেতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ